গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অ্যাকচুয়ালি কালকে আমি ব্লগ করতে পারিনি, আজকে হচ্ছে ফ্রাইডে, থার্সডে আমি কোনো ব্লগ করিনি। তো শরীরটা ঠিক ছিল না, এখানে একটু ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, আজকেও ইভেন শরীর খারাপ আছে, মুখ চোখ দেখলে বুঝতে পারবে। আমার একটু মাইগ্রেনে পেন হতে শুরু করে দিয়েছিলো, আজকেও কন্টিনিউ হয়েছে সকাল অবধি, এখন অবধি একটু কমেছে, তাই জন্য আমি ক্যামেরাটা ধরতে পারলাম। এনিওয়েজ, হ্যাঁ, বিধ্বস্ত অবস্থা, এনিওয়েজ এগুলো তো চলতেই থাকে। তো আজকে হচ্ছে যেরকমটা বললাম ফ্রাইডে, অ্যান্ড আজকে হচ্ছে আমাদের এখানে ইতু পুজো। তো ফার্স্ট টাইম আমি ওটা করবো, মামাম দেখিয়ে দেবে, আর মামাম কেমন আছে এটা আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো। এখানে হর্ষ অফিস নিয়ে বসে পড়েছে, আজকে ওর ওয়ার্ক ফ্রম হোম। তো চলো আজকের ব্লগটা আমি এভাবে স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই যে হচ্ছে ঠাকুন বসে, ঠাকুন তুমি ঘুমাচ্ছ নাকি শরীর খারাপ লাগছে? তুমি ঘুমাচ্ছ? না না না। আর এই যে মামা, মামা তোমার হেলথ আপডেট দিয়ে দাও, এখন তুমি কেমন আছো? ঠিক আছি। চোখ কেমন আছে এখন? চোখ কেমন করছে? চোখ ওইরকম, এখন চোখে কিছু বোঝা যাচ্ছে, দপদপ দপদপ করছে। আর সকালে একবার করেছিল, যাই গিয়ে আগের থেকে অনেক বেটার আছে। আর মামামে না চোখে বলেছে এরকম ইয়ারবাড দিয়ে একটা সলিউশন দিয়েছে, সেটা দিয়ে দিয়ে পরিষ্কার করতে বলেছে, সেটা আমার দ্বারা হচ্ছে না, প্রচণ্ড ভয় লাগছে। এটা হর্ষ করছে, সকালবেলা করে দিয়েছে হর্ষ, দেখ। অ্যান্ড এদিকে চা হয়ে গেছে, মামামদের তো আগেই খাওয়া হয়ে গেছে, আমি দুধ চা করলাম আমার আর হর্ষর জন্য, হর্ষটা দিয়ে এসেছি, ওপরে চলে গেছে নিয়ে। তো আমারটা করেছি, অ্যান্ড হর্ষটা উনি চলে গেছে। চলো থাকুন, তুমি বাইরে যাবে? আমার স্নান টান করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করিনি, আগে পুজো দেবো, ইতু পুজো দেবো, তারপরে ব্রেকফাস্ট করবো, নিচে সবাই ওয়েট করছে। তো এখন এই ফলসগুলো কাটবো, কেটে এটা দেবো, অ্যান্ড ঠাকুরকে তো নর্মাল যেভাবে পুজো দিই সেভাবেই দেবো। ইতুর ঘট এখানে পাতা আছে, ওই যে, তো ঘটে মন্ত্র দিয়ে পুজো দেবো, ফল টল কেটে মিষ্টি মিষ্টি দিয়ে। আমি ফার্স্ট টাইম করছি এটা, আগের বার মামা আমাকে দেখিয়েছিল, মামামের যেহেতু অপারেশন হয়েছে মামাম করতে পারবে না, আজকে হচ্ছে ইতুর লাস্ট ডে, তো আমি লাস্টের পুজোটা করছি, তো আমি নিজেকে খুব ব্লেসড ফিল করছি, দ্যাটস ওয়াই। চলো তাড়াতাড়ি পুজোটা দিই, আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে দিচ্ছি পুজোটা। তো এখন আমরা ফলটলগুলো কেটে নিচ্ছি, হর্ষ ওদিকে করছে, আমাকে হেল্প করছে সোনালিদি, হর্ষ এখন বিজি, হর্ষ হেল্প করতে পারবে না। ফলে শসা, আপেল, পেয়ারা আর কমলা লেবু এটা দেওয়া হবে। তিনি ফল কাটছেন এখন, হেভি ধার ছুরিটা, অনেক পরিবারের বোঝা নিয়েছে কাঁধের ওপর। মজা পাচ্ছিস কেটে? হ্যাঁ, মামা আমার বলেছে পাঁচি করতে হবে, বাবা মন্ত্র লিখে দিয়েছে, এই যে এখানে মন্ত্র লেখা আছে, মন্ত্র করতে হবে, আর এই যে ফল কেটে দিতে হবে, ফুল আর মিষ্টি দিয়ে, ওই যে ঘট, ইতুর ঘট। অষ্টচার, অষ্টদুর্বা, কলসপত্র ধুয়ে, সোনরে ইতুর কথা, এক মন এক প্রাণ হয়ে, ইতু দেন বর, ধনে ধান্যে, দৈত্যের পত্রে, বারুক তার ঘর। অষ্টচার, অষ্টদুর্বা, কলসপত্র ধুয়ে,
সরুরে ইতুর কথা এক মন এক প্রাণ হয়ে ইতু দেন বর ধনে ধানে দৈত্যে পোত্রে বারুক তার ঘর অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধুয়ে সোনরে ইতুর কথা এক মন এক প্রাণ হয়ে ইতু দেন বর ধনে ধানে দৈত্যে পোত্রে বারুক তার ঘর ঘুরিয়ে নিয়েছি ড্রপ দেওয়া তো ড্রপটা দিয়ে রান্না করতে তো মশলাটা আমি রেডি করছি এটার মধ্যে চালমগজ বাট চালমগজ পোস্ত আর কাজু বাদামটা আমি অলরেডি মানে শুকনো ইয়েতে ঘুরিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম দই কাঁচা লঙ্কা অ্যান্ড কিসমিস এবার এটাকে মশলাটা তৈরি করে নেব কি বানাচ্ছি বল ধপের চপ ঠিক আছে খাস না তাহলে তুই ও তাহলে খাবে না ঠিক আছে পনির বানানো হচ্ছে ও খাবে না সেটা কেমন লাগছে তোমার চোখে হ্যাঁ জোরে বলো শুনতে পাচ্ছ সব ঠিকঠাক ভেরি গুড তাড়াতাড়ি বানা খেতে পেয়ে তো এই যে পেস্টটা রেডি হয়ে গেছে এরকমভাবে অল্প জল দিয়েছি এরকমই হবে দিয়ে এবার সাদা তেলের মধ্যে পনিরগুলোকে কেটে ফার্স্টে ফ্রাই করে নিতে হবে তারপরে বাকিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি পনিরগুলোকে ভেজে নিয়েছি এখানে অ্যান্ড এখন গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে এই পেস্টটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু জল দিয়ে কষাবো কষানোর পরে স্বাদ মতন চিনি আর নুন অ্যাড করে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলে ভালো করে কষালে আর কাঁচা লঙ্কা লাস্টে একটু দিয়ে দেবো দিলেই পনির রেডি হয়ে যাবে এই যে আমার পনির রেডি হয়ে গেছে একদম ডিলিশিয়াস ভীষণ ইজি করা তোমরা চাইলে তোমরাও ট্রাই করে নিতে পারো তোমাদেরকে প্রসিজিওরটা বলে দিলাম হোপফুলি তোমাদের ভালো লাগবে খেয়ে অবশ্যই ট্রাই করো তো আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুটো আজকে আমাদের লাঞ্চে আছে ডাল আজকে সব ভেজ আলু ভাজা এদিকে আছে এটা অল্প ডাল ওদিকে ডাল আছে আবার এই যে ডাল অ্যান্ড আছে হচ্ছে পনির ওই যে ঠাকুর বলছে আর হচ্ছে ধোকা এই যে এই যে হর্ষ গেছে স্নান করতে হর্ষ স্নান করে আসলে খেতে বসে পড়বো আমরা আর ঠাকুরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে খাবার ফাইনালি হর্ষ নেমেছে খেতে আর আমাদের খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি হর্ষ লেট লতি ঠাকুর কিরকম লেগেছে পনির পনির কিরকম লেগেছে মামমামের খাওয়া হয়ে গেছে সাদা পাত তুলতে বারণ করেছে মামমাম কিরকম লেগেছে এখানে সাদা পাত তুলতে হয় না আচ্ছা তোমার কিরকম লেগেছে বলো খুব ভালো খেতে পুটে খেয়ে সেটা পুটে খেয়ে নিয়েছে খারাপ হলো থই না বলবে হ্যাঁ ঠাকুর বলেছে নুন কম হয়েছে হ্যাঁ বলবে না কেন বলবে না কেন তাহলে ঠিক হবে কি করে বাজে এখন সাতটা অ্যান্ড একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো সকালবেলা তোমাদেরকে বললাম না প্রচণ্ড বিধ্বস্ত লাগছে সর্দি বর্দি লেগে গেছিলো তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে এখন একটু ফ্রেশ ফিল হচ্ছে আর যাব এখন গড়িয়াহাটে গড়িয়াহাটে আমি একটা দোকান আছে বিবিয়ানা বলে সেখান থেকে আমি অলওয়েজ ব্লাউজ বানাই বিয়ের ব্লাউজ থেকে স্টার্ট করে আগেও সবসময় ব্লাউজ বানাতাম তো তোমাদেরকে এই জন্যই বললাম আর যদি কোনো এরকম টাইপের দোকান থাকে যেখানে খুব ভালো ব্লাউজ বানায় প্লিজ আমাকে জানিও কারণ কি এটা না সল্টলেক থেকে অনেকটা দূরে পড়ে যায় আর যাতায়াতে খুব অসুবিধা হয় আর ডেলিভারি নিতেও খুব প্রবলেম হয়ে যায় তো যাই হোক এখন আমাকে দুটো জিনিস দুটো ব্লাউজ ইমিডিয়েটলি বানাতেই হবে বিকজ আমি ভেবেছি গৃহপ্রবেশের টাইমে আমি পরবো
তো দ্যাটস ওয়াই তো মা আর নিয়ে চলে যাবে, আমি যাবো মাপটা দিতে। তো বিবিয়ানা বন্ধ হয়ে যায় 7:30 মধ্যে, কিন্তু আমি ওনাকে ফোন করে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আজকে একটু খোলা রাখুন, কারণ অফশোর যেহেতু অফিস আছে ও কমপ্লিট করে তারপরে বেরোবে, তো যেতে যেতে একটু দেরি হয়ে যাবে। তো এখন আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নেবো আর 7:00 মধ্যে বেরিয়ে পড়বো। 7:00 বাজতে এখনো 10 মিনিট বাকি আছে, চল যাওয়া যাক। তো আমাদের এখন বিবিয়ানা যাওয়ার কথা ছিল গড়িয়াহাটে, কিন্তু আমাদের বাড়িতে এখন গেস্ট এসছে, মামু আর মিমি পেছনে। তো আমাদের এখন বিবিয়ানা যাওয়া হচ্ছে না গড়িয়াহাট, তো আমরা এখন বসে গল্প করছি। আর মামু মিমিরা কি এনেছে? সৃজা অলরেডি খাচ্ছে বসে। মামু মিমি এনেছে ডাল কচুরি, তার সাথে হচ্ছে তরকারি, আর তার সাথে ফোলা ফোলা আলুর চপ। শীতকালের মোয়া তোর আলুর চপ খাওয়াটা হয়ে গেল। মামু মিমিকে দেখা, এখন গল্প হচ্ছে দিল্লিতে গিয়ে কি তো প্ল্যান প্রোগ্রাম ডিসাইড করা হচ্ছে, ঘুরতে যাচ্ছে। তো মামুরা আমাদের এখানে স্টে করবে কিছুদিন, তো এখন মামুর মাথায় বাজ পড়েছে যে দিল্লিতে টাইমিংস অ্যাডজাস্ট, এয়ারপোর্ট থেকে কাশ্মীরি গেট কি করে কতক্ষণে যাবে টাইমিংস করে অ্যাডজাস্ট, সেটা আমি বলছি এখন। তো আমাদের এখন চায়ের আড্ডা বসেছে, এই যে চা, আর এখানে মানালি যাওয়ার গল্প হচ্ছে, কারণ কি মামু মিমিরা মানালি সিমলা সব ঘুরতে যাবে, দ্যাটস ওয়াই হেভি আড্ডা চলেছে আমাদের। চিনি কম হয়েছে চায়ে, আমাদেরটাও তাহলে হবে চিনি কম। হ্যাঁ চল। তো মামুদের বেসিক্যালি এখন যাওয়ার সময় হয়ে গেছে, তো মামু ভাবছে কিসে যাবে, ক্যাবে যাবে না বাসে করে যাবে না হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ হেঁটে বহুবার গেছে, এখন যেতেও পারে ঠান্ডায় বলা যায় না, মানে এখান থেকে বাগবাজার, সল্টলেক থেকে বাগবাজার 5.5 কিলোমিটার এখান থেকে হাঁটতে হাঁটতে যাবে। মিমি তুমি কি রাজি আছো হাঁটার জন্য? মিমি কিছু বলতে পারছে না, কেন বর্জা বলবে তাতে, হ্যাঁ কেন করতে হবে, কি করবি তাহলে? এখন ড্রাইভার হবে হচ্ছে হর্ষ, আমরা এখন যাব একটা, অ্যাকচুয়ালি এটা আমাদেরই ধান্দা আর কি, একটু ছোট করে স্পিন নেব, মামুকে ছাড়ার বাহানায় আমরা একটু ঘুরে আসব। ঠিক আছে মামু চলবে, চলো। কি বলতে কি চাইছিস আমি জানি না কিছু, এখানে একটা জায়গা নিয়ে ডিসকাশন হচ্ছে, আমি জিওগ্রাফিক্যালি চ্যালেঞ্জ, কোথা থেকে কত অব্দি জায়গা বল হর্ষ। বালি ব্রিজের আগে জায়গা আমি বলছি বনুগলি, না না এখানে বালি ব্রিজে আগে একটা কোনো জায়গার কথা মামু জিজ্ঞাসা করছে, যেটা কি আমি বলছি বনহুগলি, মানে যা তা। তো মামু মিমি এখন উঠছে, আমরা যাবো মামু মিমিকে ছাড়তে মহা আনন্দে। মামু অনেক বার্গেনিং করার চেষ্টা করলো হর্ষের সাথে যে তোর গাড়ির পেট্রোল বেশি না আমার উবের ভাড়া কমে হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি আমরা মানিয়ে নিয়েছি, আমরা যাবো এখন মহা আনন্দে নাচতে নাচতে মামু মিমিকে ছাড়তে। তো মামু মিমিকে ছাড়তে চলে এলাম আমরা, মামুর একটুখানি পায়ে লেগে গেছে ধম করে। এই যে আমাদের মামার বাড়ি, ঠিক আছে এখন মামুর একটু হালকা করে পায়ে লেগে গেছে, টান লেগে গেছে, অ্যাকচুয়ালি এটা শর্ট লেগ থেকেই লেগেছে, তাই জন্য মানে কোনো রকমে বলিনি মালিশ করে মামুকে একটু এখানটা বসালাম গাড়িটার মধ্যে, নামতে গিয়ে একটুখানি কষ্ট হচ্ছে মামুর এখন। সাবধানে যাও, ওহ
টাটা টাটা মামু হ্যাঁ টাটা মিমি টাটা টাটা চলো হ্যাঁ ঠিক আছে চলো চলো তো মামু মামিকে ছেড়ে দিয়ে চলে এলাম বাড়িতে অ্যান্ড এখন অনেকটা রাত হয়ে গেছে মামা অপেক্ষা করছিল আমাদের জন্য যে আমরা কখন আসবো তো আমরা একসাথে মিলে ডিনার করব আজকে যেহেতু আমাদের ইতু পুজো হয়েছে তো ডিনারে ননভেজ কিছু নেই ভেজ পরোটা অ্যান্ড আলু ফুলকপি চচ্চড়ি আর আমি দুপুরবেলা একটু পনির যেটা করেছিলাম সেটা থেকে গেছে মিমিকে একটু টেস্ট করেছি মামুকে টেস্ট করেছি বলেছে দারুণ হয়েছে যাই হোক তো এখন গিয়ে আর দেরি করব না তাড়াতাড়ি করে খেয়ে নেব অ্যান্ড আজকে ব্লগটা আমি এটুকুনি রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্যাট ইজ দ্য ম্যাট পেয়ার দেখা হবে নেক্সট ব্লগে আর প্লিজ আমাদেরকে জানাও যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে যাতে আমরা ইম্প্রুভ করতে পারি যেটা আমাদের ভুল হচ্ছে বা কিছু বা তোমাদের কীরকম ধরনের ব্লগ দেখতে ইচ্ছা করছে বা তোমাদের কিছু যদি সাজেশান থাকে আমাদের ব্লগসগুলোর ওপরে অবশ্যই লিখে জানিও সেগুলো আমাদের কাছে অনেক 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 বেশি প্রায়োরিটি পায় তো প্লিজ অবশ্যই কমেন্ট করো তো চলো দেখা হবে কালকের ব্লগে টাটা গুড নাইট